মানুষটা দুনিয়ার মানুষ শুনেন আর একটা গুনার ওজন কত ইবলিসকে যখন আল্লাহ তাআলা লানতের ডুরি দিয়া গলায় লানতের ডুরি গলায় ঝুলাইয়া দিয়া জাহান্নাম থেকে বের করে দিলেন কঠিন কিয়ামতের ময়দানে ওই ইবলিসকে একটা চেয়ারে বসানো হবে আগুনের চেয়ার জোরে কোন কিসের চেয়ার আগুনের চেয়ারে বসানো হবে ওই ইবলিসকে একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 80,000 ফেরেশতা লইয়া ইবলিসকে চেয়ার থেকে উঠানোর চেষ্টা করবে উঠাইতে পারবে না লড়াইতে পারবে না এইবার মিকাইল আসবে 80,000 ফেরেশতা লইয়া লড়াইতে পারবে না জিবরাইল মিকাইল ইসরাফিল আসবে 80,000 ফেরেশতা লইয়া লড়াইতে পারবে না আজরাইল আসবে 80,000 ফেরেশতা লইয়া লড়াইতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলবো ফেরেশতারা তোমরা 80 80 80 32 3,20,000 ফেরেশতা লইয়া একসাথে যদি চেষ্টা করো ইবলিসকে উঠাইতে পারবা না এমনকি তামাম আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ যত ফেরেশতা তৈরি করেছি সমস্ত ফেরেশতারা যদি সম্মিলিতভাবে চেষ্টা করো ইবলিসকে চেয়ার থেকে একটা কদম উঠাইতে পারবা না কেননা আমি আল্লাহ তাবারক তালার একটা হুকুম অমান্য করার কারণে ওই ইবলিসের গলার মধ্যে লানতের ডুরি ঝুলাইয়া দিয়েছি এই ডুরি ডুরি যতক্ষণ পর্যন্ত আছে তাকে উঠাইতে পারবা না একটা পাপের ওজন যদি এত বেশি হয়ে থাকে মুসলমান ভাইরা আপনার মাসুম বেগুনা বাচ্চার ওজন কতই যে এই পাল্লা ডাকে এইভাবে হালাবে কিন্তু না না ওই বাচ্চাকে যখন মিজানের নেকের পাল্লায় বাবার আর মায়ের নেকের পাল্লায় তুলে দিয়েছে এখনও নেকের পাল্লা ভারী হয় না এখনও নেকের পাল্লাটা হালকা হয়ে আছে এইবার তাদেরকে ওই মিজানের পাল্লা থেকে নামানো হয়েছে নামানোর পরে তাদেরকে বলা হলো তোমরা যাও যাও এখন জান্নাতের দিকে যাও আর তোমার বাবাকে আর তোমার মাকে লইয়া জাহান্নামে যাওয়া ছাড়া আর কোন উপায় দেখি না মাসুম বেগুনা বাচ্চারা অপলক নেত্রে তাকাছে হাইরে এত কষ্ট করে বাবা আমার লেখাপড়া করাই রে এত কষ্ট করে বাবা জামা কিনা দিছে জনম দুঃখিনী মা আমার না খাওয়াইয়া না খাইয়া খাওয়াইছে মা কত কষ্ট করেছে যেদিন বাড়িতে খাবার ছিল না জি মনে আছে যেদিন আমার বাড়ি আমাদের বাড়িতে খাবার ছিল না আমি খুদা খুদা বলে মার কাছে চলে গেলাম মা খাবার দাও মা মাকে লইয়া ঘরের মধ্যে গেল একটা থালা বা প্লেট লইয়া মা পাতিলের কাছে চলে গেছে মা যাইয়া দেখে পাতিলের মধ্যে এক দুই লোক মা ভাত আছে আমাকে ওই প্লেটের মধ্যে মা ভাতটা দিলেন দেওয়ার পর ভাতের মধ্যে পানি আমি লবণ দিয়ে ভাতগুলো খাইয়ে খাওয়া শুরু করব এরপরে মাকে জিজ্ঞেস করব আমার তুমি ভাত দিলা গো মা তুমি কি খাইবা না যতক্ষণ পর্যন্ত তুমি না খাইবা গো মা ততক্ষণ পর্যন্ত কথা দিলাম আমি এক লোকমা ভাত মুখে উঠাইব না গো মা আমার মা মনে মনে ভাবতেছিলেন হায়রে দুই লোকমার মতো ভাত হবে সন্তানের সাথে যদি আমি খাই আমার সন্তান না জানি এইটুকু খানা খাইয়া মাদ্রাসায় চলে যাবে হুজুরে 9টার থেকে 4টা পর্যন্ত লেখাপড়া করাইবে আমার বাবা দুপুর সময় যখন ক্ষুধা লাগবে আমার বাবার যখন হুজুর বলবে বেটা দাঁড়ায় পড়া দে আমার বেটা ওই সময় ক্ষুধার তো অবস্থায় একবার যখন দাঁড়াবে চোখ দুটার সামনে অন্ধকার আর জোনাই পাখির মতো আলো জ্বলবে আমার সন্তান না চোখ অন্ধকার দিয়ে জমিনে পড়ে যাবে এইটা চিন্তা করে জনম দুঃখিনী মা এক লোক মা না খাইয়া আমারে ভুল দেওয়ার জন্য মা আর একটা পাতিল হাতে আর একটা প্লেট হাতে নিলেন আর একটা প্লেট হাতে লইয়া পাতিলের কাছে যায় দেখে যে আসলে ভাত নাই মা ওই পাতিল থেকে এমনি হাত দ্বারা কি যেন প্লেটে ডাললেন আর কিছু পানি দিল লবণটা দিয়া মা একটা চুমুক দিয়ে ভাতগুলো খাইয়া রইলেন আজকে এই জনম দুঃখিনী মা একমাত্র সামান্য নেকির কারণে ওই জাহান জাহান্নামের দিকে যাইতেছে আর মা বাবা যদি জাহান্নামের দিকে যায় আমাকে জান্নাতে যাইয়া আমি শান্তি পাবো না
मासूम बेगुना बच्चारा अपलोक नेत्रे बाबार दिके आर मायेर दिके ताकाय रइछे एखोनो जान्नातेर दिके एकटा कदम देय ना रे भाईरा आमार एइबार डाक दे फेरेश्तादेरके बोलतेछो फेरेश्तारा ताड़ाताड़ी करे आसो আগে আমার বাবারে নিও না আগে আমার মায়ের জাহান্নামের মধ্যে নিও না আমার কাছে আর একটা অপশন আছে আমার আল্লাহর কাছে গিয়ে বলো যে ওই মাসুম বেগুনা বাচ্চারা আল্লাহ তোমারে দুইটা অপশন দিয়েছে দুইটা শর্ত দিয়েছে দুইটা সুযোগ দিয়েছে এই দুইটা সুযোগ দুইটা অপশনের কোন অপশনটা আমার আল্লাহ মেনে নিবে যে কোনো একটা মেনে যদি নেয় আমরা রাজি ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও মাসুম বেগুনা বাচ্চারা বলো 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 তাড়াতাড়ি করে বলো তোমাদের শর্তগুলা কি এইবার মাসুম বেগুনা বাচ্চারা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমার আল্লাহর জন্য এক নাম্বার শর্ত হইলো আমাদেরকে আল্লাহ বিনে হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন কিসের বিনে হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন এক নাম্বার শর্ত হলো আমার বাবারে আর মারে আমার সাথে জান্নাতের ফয়সালা করতে হবে নইলে মানি না সুবহানাল্লাহ কইবেন না এই শর্তটা যদি আল্লাহ মেনে না নেয় দুই নম্বর শর্ত হলো আমার বাবা আর মা যে জাহান্নামের মধ্যে যাইতেছে আমাকে আমার বাবা আর মায়ের হাত ধরে আমাকেও জাহান্নামে নিক্ষেপ করতে হবে ফেরেশতারাই মেরা চলে গেছেন আল্লাহ বিচার কার্য শুরু হওয়ার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত শুধু একটা দলের পিছনে আসি এরা হলো মাসুম বেগুনা বাচ্চা এরা এখন একটা শর্ত দিয়েছে এক নাম্বার শর্ত হলো তাদের কিন্তু আপনি বিনি হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন হয় তাদের বাবা আর মাকে তার সাথে জান্নাতের ফয়সালা করতে হবে আর না হলে বা তো তার সাথে বাবা আর মায়ের সাথে ওই সন্তানকে জাহান্নামে যাওয়া লাগতে পারে জাহান্নামের ফয়সালা করবেন আপনাকে এই শর্ত দুটো দিয়েছেন ওই বান্দারা আপনি বলুন তাড়াতাড়ি করে আল্লাহ আপনি কোন শর্তটা মেনে নেবেন আল্লাহর কাছে শর্ত কয়টা জোরে কান কয়টা এই দুইটা শর্তের কোন শর্তটা আল্লাহ মেনে নেয় এইটা শুনতে রাজি আছেন কে কে হাত তুলে দেখাই জি সবাই হাত তুলবেন রাজি আছেন তো ইনশাল্লাহ শুনে যাবেন আমার অভ্যাস ওয়াজ বাকি রেখে যাই না ওয়াজ বাকি রেখে যাওয়ার সুযোগ আমার কাছে নেই আলোচনা এক ঘন্টা পার করছি প্রায় দেড় ঘন্টার কাছাকাছি মুসলমান ভাইরা আমার এই দুইটা আলোচনা শেষ করি আপনাদের কাছ থেকে বিদায় নিব মাঝখানে মাত্র 5 থেকে 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম।